শেখ সফিল ইসলাম আমাদের আপনার কাছে আমরা আসছি যদিও সে আমাদের দিনী মাহফিলগুলো কেমন হওয়া উচিত এবং সেখানে বক্তারা কেমন হবে তারপর আপনার কাছে আরও প্রশ্নটা আমরা উত্থাপন করতে যাচ্ছি যে যখনই আমরা মাহফিলের আয়োজন করতে যাই সেক্ষেত্রে আমাদের বক্তাদের কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে বক্তা নিধন করা উচিত এবং কার বক্তব্য আমাদের শোনা উচিত এবং কার বক্তব্য পরিত্যাগ করা উচিত এই বিষয়ে একটা যদি সুনির্দিষ্ট কথা এক্ষেত্রে টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য এক্ষেত্রে আমি দু একটা কথা কর্তৃপক্ষের ব্যাপারেও বলবো যে কর্তৃপক্ষের বৈশিষ্ট্য হওয়া উচিত তাদের নিয়াত এক নাম্বার দুই নাম্বার একমাত্র দিনই উদ্দেশ্যে দিনের প্রচারের উদ্দেশ্যে সেটা হতে হবে বর্তমানে আমাদের এটা আমাদের বর্তমান যে ইয়ে হচ্ছে মাহফিলগুলো কর্তৃপক্ষরাও কিন্তু একটা ব্যবসা হিসেবে গ্রহণ করছে অনেক জায়গায় অনেক জায়গায় মনে করছে যে ব্যবসা কারণ অর্থ উপার্জনের একটা মাধ্যম দেখা যাচ্ছে একটা মাহফিলে খরচ হবে উদাহরণ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই মাহফিল উপলক্ষে তারা ইনকাম করতেছে এক লক্ষ টাকা এই উদ্দেশ্যেও কিন্তু হচ্ছে অনেক মাহফিল অর্থাৎ এই উদ্দেশ্যগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের মূল টার্গেট থাকবে যে আমরা এই মাহফিলগুলোর মাধ্যমে দিনের প্রচার করব আর বক্তা নির্য নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষকে ভূমিকা রাখতে হবে চূড়ান্ত ভূমিকা যে কাকে আমি আমার মাহফিলের বক্তা বানাবো উদ্দেশ্য যদি হয় আল্লাহর উদ্দেশ্য উদ্দেশ্য যদি হয় দিন প্রচারের উদ্দেশ্য তাহলে দিন প্রচার যে আলেমদের মাধ্যমে হবে সঠিক দিনের প্রচার তাদেরকে বক্তা বানাতে হবে বক্তাকে খুব সুরালো বক্তা হইতে হবে যে খুব সুর সুন্দর বা খুব শুনতে ভালো লাগবে বা মানুষ খুব হাসি হাসবে কানবে এ ধরনের উদ্দেশ্যে তো আসলে উদ্দেশ্য ব্যাহত হবে এজন্য আমাদের মূল টার্গেট রাখতে হবে যে কোন আলেম সঠিক কোরআন হাদিস দিয়ে আলোচনা করে এবং কোরআন হাদিস বুঝে এটা দেখতে হবে যে কারা কোরআন হাদিস বুঝে অনেক জায়গায় দেখা যায় বিব্রতকর অবস্থা যে অনেক দেখা যাচ্ছে যে একজন ভালো আলেম বড় শাহেক আছেন তার সাথে আরেকজন তার ছাত্র যোগ্যও নয় এমন একজন বক্তাও আছেন তো দেখেছি দেখা যাচ্ছে যে যে ওই ছোট ভাইটি যা যার কোনো এলেম তেমন কিছুই নাই আসলে কিন্তু যেহেতু সে ভাইরাল বক্তা জনগণ এসে কিন্তু দেখা যাচ্ছে তাকে প্রশ্ন করতেছে ও পাশে কিন্তু আপনি মাদানের সাহেব বসে আছেন কিন্তু আপনাকে মূল্যায়ন করতেছে না ওই পাশে সবাই এসে ওকে ইয়ে করতেছে মানে ও হলো সবচেয়ে বড় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হয়েছে এমন তা আমরা প্রকৃত আলেমদেরকে চিনতে মানে ভুল করতেছি যে আলেমকে বর্তমানে এখন যারা কোন তেমন একটা বুঝি না তারাই মনে হয় বাংলাদেশ দখল করে রেখেছে আমাদের ময়দান এটা হওয়া উচিত নয় জি মানে কথা বাকপটু বাকপটু যেহেতু কথা উপস্থাপন করতে পারে কোরআন হাদিস জানুক আর না জানুক উপস্থাপনা ভালো আমরা তাকেই মনে করছি সেই মনে হয় বড় আলেম আসলে এটা এই পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের কর্তৃপক্ষ যারা আছে এই বিষয়গুলো নজরে নিয়ে আসতে হবে এবং মাহফিলগুলোতে ওই ধরনের বক্তাকে বক্তব্য মানে বক্তা বানাইতে হবে যারা কোরআন হাদিসের প্রচার করবে যাদের এলেম আছে আলে আলেম মানে ভালো এলেম সম্পন্ন আলেম এবং তাকুয়াশীল আলেম যাদেরকে মনে করবেন যে তাদের তাকুয়া আছে তাদেরকেই বক্তা বানাবেন এক্ষেত্রে বক্তব্য জন্য আর শ্রোতারাও নির্বাচন করবে যে কাদের বক্তব্য শুনবো আসলে শ্রোতা মাহফিল কর্তৃপক্ষ আবার শ্রোতাদের দিকে লক্ষ্য করে মনে করে যে এখানকার যারা শ্রোতা আছেন তারা এই বক্তাকে মানে বেশি ভালোবাসছে মানে পছন্দ করতেছে শ্রোতাদের দিকে লক্ষ্য করে মাহফিলের কর্তৃপক্ষ বক্তা নির্বাচন করে এজন্য শ্রোতাকেও ঠিক হতে হবে শ্রোতারা কার বক্তব্য নেবেন শ্রোতাদের উদ্দেশ্য হতে হবে একমাত্র আমি কোরআনাদি শিখবো এই মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের এলেম অর্জন করব এবং আমল করব এর বিনিময়ে আমি জান্নাত হাসিল করবো এই উদ্দেশ্য যদি হয় তাহলে শ্রোতাকেও ফিরে আসতে হবে ভালো আলেমদের কাছে শ্রোতা যদি ভালো আলেমদের চাহিদা করে তাহলে কর্তৃপক্ষ বাধ্য হবে যে ভালো একজন আলেমকে আমি এখানে নিয়ে আসবো মাহফিলের বক্তা বানাবো তো শ্রোতাদের অবশ্যই তারা কীভাবে বুঝবে যে কোন আলেম বক্তা কার বক্তব্য শুনব এই এই নির্বাচন করবে প্রত্যেকটা মানুষের একটা বিবেক আছে আমরা দেখেন দুনিয়াবীর সব ক্ষেত্রেই ভালো মন্দ যাচাই করতে পারি আমার আশরাফুল মাকলুকাত কেন কারণ আমরা ভালো মন্দ সত্য মিথ্যা ন্যায় অন্যায় যাচাই করতে পারি প্রত্যেকটা মানুষ যদি তার বিবেক দিয়ে যাচাই করে এখন সবগুলোই ইন্টারনেটে আলোচনা আছে একজন বক্তাকে যাচাই করার জন্য যথেষ্ট তার কিছু আলোচনা শুনলেই বোঝা যাবে যে কতটুকু সত্য কথা বলছে কতটুকু দালিলিক কথা বলছে কতটুকু সে মিথ্যা কথা বলতেছে আমাদের এখন নির্বাচন করা খুব সহজ এই জন্যই শ্রোতারাও এই ভূমিকা পালন করবেন যে আমি কোন বক্তব্য শুনব কাদের বক্তব্য শুনবো যাদের যাদের মানহাজ আহ জামায়াতের মান বিশ্বাসী এমন আলেমের বক্তব্য আপনারা শুনবেন বাকি আলেমদের বক্তব্য শোনা থেকে বিরত হবেন আপনারা সাধারণ জনগণ যদি বয়কট করেন এই সমস্ত আলেমদেরকে ভাইরাল বক্তাদেরকে তাহলে অবশ্যই তারা আস্তে 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 সমাজ থেকে দুরীত হবে আপনারা যদি বয়কট না করেন তারা এভাবেই থেকে যাবে এবং এই ইনকাম তারা করতেই থাকবে যে মানহাজ সঠিক হতে হবে অনেকে দেখা যায় তাদের আকিদা মানুষকে স্পষ্ট করেন না যারা কথাবার্তা বলছেন অনেকটা মনে হচ্ছে সহি কথাই বলছেন কিন্তু তাদের নিজস্ব আকিদা মানহাজ তারা প্রচার প্রকাশ করছেন না যেমন কেউ হয়তো খাওয়ারেজ মানহাজের অনুসরণ করে থাকেন কেউ বা আরও অন্যান্য যে বাতিল মানহাজগুলো রয়েছে সেগুলো অনুসরণ করেন কিন্তু সেটা তারা প্রকাশ না করে সহি কথাগুলোই বলছেন ফলে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে এদের সম্পর্কে কী বলবেন আকিদা এবং মানহাজকে স্পষ্ট না করা এটা একটা প্রতারণা সামিল ইসলাম সাথে সাধারণ জনগণ বুঝতে পারে না কিন্তু আলেমরা সেটা বুঝতে পারে যে মানহাজ গোপন করছে মানহাজ গোপন করা ঠিক নয় আমি আমার মানহাজকে স্পষ্ট করব প্রত্যেকটা আলেম তার মানহাজকে স্পষ্ট করবে যে সে কোন মানহাজের লোক যে কোরআন হাদিস বুঝছে কাদের বুঝ অনুযায়ী নিজেই বুঝছে না কাদের বুঝছে সালফে সালের বুঝ অনুযায়ী কি কোরআন হাদিস বুঝছে কিনা এটা আসলে সবার প্রত্যেকটা আলেমের স্পষ্ট করা উচিত যে সমস্ত ওলামা ইকরাম তাদের মানহাজ স্পষ্ট করে না তাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকা উচিত কারণ তারা আমাদের সাথে প্রতারণা করছেন যারা বিশেষ করে মানহাজ প্রচার করছেন জি জি তারা কিন্তু বিশেষ করে তাদের মানহাজকে গোপন রেখে মানুষের কাছে নিজেকে সালাফেসালিমে অনুসারে প্রকাশ করছে প্রকাশ করছে দেখা যাচ্ছে তারা এমন কিছু কথা বলছেন যেগুলোর সাথে সালাফেসারিমে মানহাজের কোনো সম্পর্ক কোন সম্পর্ক না এই বিষয়ে আমাদের যারা বক্তা মানে নির্ধারণ করে অর্থাৎ মাতৃ কর্তৃপক্ষ বাস্তবতা শ্রোতা সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আকিদা এবং মানহাজ সঠিক কিনা এ বিষয়ে অবশ্যই আগে জেনে নিতে হবে প্লাস এর সাথে একটা বিষয় সে উল্লেখ করেছেন যে এলের সাথে যদি তাকে সংযোগ না থাকে তাহলে ওই এলেম কিন্তু আমাদেরকে সৎ নিয়ে যাবে না তো অনেক আলেম আছেন তাদের এলেম অনেক তাদের কথাবার্তার দক্ষতাও খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে তাদের সাথে তাকুয়ার কোনো সংযোগ নেই যখনই তাকুয়ার সংযোগ থাকবে না তখনই তাদের জ্ঞানটা যে কোনো সময় তাদের পদভষ্ট করে দেবে যার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার জ্ঞান সবচেয়ে বেশি ছিল কিন্তু তার জ্ঞান কিন্তু তাকে উপকার করে নাই কারণ তাদের তাকুয়া ছিল না তো তারা এলিম তাকুয়া দুটো একসাথে সমন্বয় থাকতে হবে এবং সেই সাথে অবশ্যই তার আকীদা মানহাজ স্পষ্ট থাকতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে একজন মাতৃ কর্তৃপক্ষ বা শ্রোতারা যদি বক্তা নিধন করে ইনশালা আমাদের বক্তানি ধরনের ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হবে না বা তাদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ সোহিদিন আলী পাব